চট্টগ্রামের মার্কেটগুলোতে চলছে ঈদ বেচাকেনা, সাথে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা। নিউ মার্কেটের বিপণী বিতানে তৃতীয় তলার পাঞ্জাবির ব্যান্ড উৎসবে চলছে কেনাকাটার ধুম। প্রায় সব বয়সী ক্রেতারা ভিড় করছেন এখানে। স্বাস্থ্যবিধি মেনে অধিক জমায়েত না করায় এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আগতরা। স্বাস্থ্যবিধি সরকারি নির্দেশনা অনুযায়ী এরা যথেষ্ট সচেতনভাবে, আমি দেখতেছি কিছুক্ষণ ধরে, যথেষ্ট সজাগ এবং স্বাস্থ্যবিধি মেনেই ব্যবসা পরিচালনা করতেছেন। মুম্বাই, কলকাতা সহ নানান দেশীয় ও বিদেশি কাপড়ের সমারোহ সহ স্বাস্থ্যবিধি মানার বিষয় জানান উৎসবের সত্ত্বাধিকারী। আমরা কিছু পাঞ্জাবি মুম্বাই এবং আপনার কলকাতাতে কালেকশন করেছি, কাশ্মীরের হাতের কাজ সহ এবং আপনার এন্ডির পাঞ্জাবি, বিভিন্ন যারা বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবি পরেন তারা সম্ভবত জানেন এন্ডির পাঞ্জাবি। এবার চট্টগ্রাম শহরে এন্ডির পাঞ্জাবি উৎসবে পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি বাচ্চাদেরও আমাদের বেশ ভালো কালেকশন করা হয়েছে। পাশাপাশি আমাদের যে নতুন আরেকটা ব্রাঞ্চ, লেডিস ব্রাঞ্চ, সেটাতেও আমরা মুম্বাই এবং কলকাতার যথেষ্ট মেয়েদের জন্য গাউন, থ্রি পিস, বিভিন্ন আনস্টিচ সহ বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, করোনার মধ্যে আমরা যে এই প্রথমে যে বইটি পেয়েছিলাম, আমাদের যে কাস্টমারের চাহিদা, বিভিন্ন লকডাউনের কারণে মানুষ আসতে পারে না, আমি পর্যবেক্ষণ করে দেখলাম চট্টগ্রাম শহরে অন্য শোরুমের চেয়ে আমার যথেষ্ট আমার এখানে কাস্টমার আছে। প্লাস আমার আরেকটা দিক হচ্ছে, আমার আগে নিজেকে বাঁচতে হবে, সেজন্য আমি স্বাস্থ্যবিধিটার দিকে বেশি নজর দিয়েছি। উল্লেখ্য, গত 25 এপ্রিল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিং মল ও দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। ডেস্ক রিপোর্ট, চিটাগং লাইভ। জিলাপির প্যাচ কিংবা ধোয়া ওঠা চা, লোভনীয় কাচ্চি বা টক ঝাল ফুচকা, মজাদার খাবারের স্টিকার দিয়ে চমকে দাও বন্ধুদের। চ্যাট বক্সের চমক এখন এম স্টিকার।